আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে। সবার আগে সবার কাছে শালবনির আরাবাড়ি বনবিভাগে শিকার নাকা চেকিং ও সচেতনতার ফলে শিকার উৎসব আটকালো বনবিভাগের আধিকারিকেরা। বনাঞ্চল ও বন্যপ্রাণীকে রক্ষাসহ বন্যপ্রাণী শিকার আটকাতে একাধিক সচেতনতা অবলম্বন করেছে বনবিভাগের আধিকারিকেরা। সোমবার শিকার উৎসব উপলক্ষে শালবনির আরাবাড়ি বনবিভাগের একাধিক জায়গায় শিকারে যোগ দিতে গিয়েছিল আদিবাসী সম্প্রদায়ের মানুষ। বনবিভাগের আধিকারিক সহ পুলিশ প্রশাসনের নাকা চেকিং ও সচেতনতার মধ্যে দিয়ে শিকার আটকাতে সফল হয়েছে বনবিভাগের আধিকারিকরা, এমনটাই জানালেন রেঞ্জার মলয় কুমার ঘোষ। আদিবাসীদের বন শিকার উৎসব ছিল, আপনারা কি কর্মসূচি নিলেন? আমরা তো আমাদের দিক দিয়ে যত ব্যবস্থা নিয়েছি, সমস্ত নাকা চেকিং পয়েন্টে আমরা এবং পুলিশকে নিয়ে আমরা নাকা চেকিং করেছি। বাইরের কোনো গাড়ি ঢুকতে দেওয়া হয়নি, বাইরে থেকেও লোকদের আটকানো হয়েছে, কিন্তু লোকাল আমাদের যারা JFMC মেম্বার আছে তারাই একটু ঘোরাঘুরি করেছে। তবে যে পরিমাণে লোক আসার কথা ছিল তার 5% আসেনি। বন শিকার কি ঠেকানো গেছে? হ্যাঁ, আমরা ঠেকানো গেছে, অনেকটা কমে গেছে লোক। গত বছর যেভাবে ছিল প্রায় 20-30 হাজার লোক, সে তুলনায় এখানে 100-500 লোক এসছে। আর তার সাফল্য হয়েছে যেটা আমাদের বাইরের গাড়ি আটকানো হয়েছে তার জন্য, আর পুলিশ আমাদের সাথে সহযোগিতা করেছে। কিভাবে এটা সম্ভব হলো? সম্ভব হয়েছে আমাদের JFMC যারা ট্রাইবাল মেম্বার আছে তাদের নিয়ে প্রতিনিয়ত মিটিং করা, তাদেরকে বোঝানো, এছাড়া আমাদের সচেতনতা শিবির করা পুলিশের তরফ থেকে এবং আমাদের তরফ থেকে দুই তরফ থেকে করা হয়েছে। তার ফলে আশা করি আমরা সফল করতে পেরেছি কিছু। সকাল থেকে কী কী কর্মসূচি নিয়েছেন আজ? আমরা যেখান দিয়ে বাইরের গাড়িগুলো ঢোকে সেসব জায়গায় নাকা চেকিং পয়েন্ট করা হয়েছে। আমাদের 5টা পয়েন্ট করা হয়েছে, কদমডিহা রেলগেট, আর একটা ভোরামারা চেকপোস্টের ওখানটায় করা হয়েছে, আর একটা আরাবাড়ি রিসোর্টের ওখানে, আর একটা তমাল ব্রিজের ওখানে। বাইরের গাড়িগুলিকে ওখান থেকে ঘোরানো হয়েছে, তার ফলে বাইরের লোক সমাগম হয়নি, কিন্তু আমাদের JFMC যারা সদস্য তারা তো গ্রামের মধ্যেই আছে, তারাই যা কিছু বেরিয়েছে তাছাড়া বাইরের লোককে আসে। আজকে আমরা শিকারে আসছিলাম। কোন জঙ্গল? আমরা আড়াবাড়ির জঙ্গলে শিকারে আসছিলাম। পুলিশ বনদপ্তর তো শিকারে বাধা দিচ্ছে। পুলিশ বনদপ্তর শিকারে বাধা দিচ্ছে ঠিকই, কিন্তু আমরা যে শিকারে এসেছি ওরা না ভাবছেন হয়তো পশু পাখি হত্যা করা হবে, কিন্তু আমরা পশু পাখি হত্যা করতে আসছি না। আমাদের বছরে একবার এই মরশুমে শিকার হয়, আমাদের ধর্মীয় ভাবাবেগে শিকার সম্পর্কে রয়েছে, তাই আমাদের বছরে একবার আমাদেরকে শিকার করতেই হয়। আপনারা কি জানেন ভারতীয় সংবিধান অনুযায়ী শিকার করা আইনত অপরাধ? হ্যাঁ, আমরা শুনছি, কিন্তু আমরাও ঠিকই আইনত দণ্ডনীয় অপরাধ, কিন্তু আমরা যে পশু পাখিকে শিকার করছি না। তাহলে আপনারা জঙ্গলে কেন? জঙ্গলে আমাদের যে বছরে একবার যে ধর্মের মধ্যে রয়েছে, আমাদের যে পূজারী পূজার মধ্যে যে ধর্মীয় একটা পাঠ থাকে শিকার, সেই সম্পর্কে আমাদের বছরে একবার শিকার করতে হয়, জঙ্গলে ঘুরতে হয়, জঙ্গলে যে নতুন এই সময় গাছ প্রজন্ম দেয় সেগুলোকে দেখতে হয় আর। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, নিউজ বাংলা টুডে।